যেটা নোংরা পলিটিক্স, এটা একটা ব্যাপার, মাদক ব্যবসা, হিউম্যান ট্রাফিকিং, নারী পাচার। বীরত্বটার সবচেয়ে বেশি ভালো লেগেছে হচ্ছে গল্পটা, মানে গল্প প্রধান একটা ছবি, মানে এটার মধ্যে একটা সুন্দর একটা গল্প আছে যেটা শেষ পর্যন্ত, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে ভাল লাগবে গল্পটা। গল্পটার মধ্যে অনেক আপস অ্যান্ড ডাউন আছে গল্পটার মধ্যে। আর সবচেয়ে বড় কথা বলবো যে বীরত্ব ছবিটিতে আমি ডাক্তার, একজন ডাক্তারকে রিপ্রেজেন্ট করেছি, ডাক্তারদেরকে রিপ্রেজেন্ট করছি, বাংলাদেশের যত ডাক্তার আছেন, কারণ ডাক্তাররা আমাদের সবচেয়ে বড় বীর হিসাবে আমি মনে করি। ডাক্তাররা শুধু রোগ সারায় তাই না, ডাক্তারদের অনেক কিছু বলারও আছে, যে কথাগুলো আমরা আসলে অকপটে বলতে পারি না। আমরা অনেক মেসেজ দেই সিনেমার মাধ্যমে, সেটাই দেওয়ার চেষ্টা করেছি। আমাদের সমাজে, আমাদের মফস্বল শহরগুলোতে বিশেষ করে, যেগুলো একদম মফস্বল কেন্দ্রিক, যেখানে অনেক ধরনের অনৈতিক কাজ হয়, যেমন আমরা যদি দৌলতদিয়ার ব্রোথেলের কথা বলি, সেখানে অনেক কিছু ঘটে। তারপর পলিটিক্স যে কথা যদি বলি, তারপর আমাদের আইন আদালত, অনেক কিছু আছে যেগুলো আমরা বলতে পারি না, কিন্তু বীরত্ব ছবিটিতে ডক্টর রাজু এইসব অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে এবং শেষ পর্যন্ত চেষ্টা করেছে। এবং বীরত্ব ছবিটিতে শুধু ডক্টর রাজুর কথা বলবো না, এখানে ডক্টর রাজু তার সাংবাদিক ফ্রেন্ডকে নিয়ে সে যেভাবে এগিয়ে চলেছিল, সাংবাদিক ফ্রেন্ডটাকে শেষ পর্যন্ত কি সে বাঁচাতে পেরেছে কি না, সে কথাটা আমি বলতে চাই না। মানে একজন সাংবাদিক এবং একজন ডাক্তার দুজন মিলে সমাজের এই যে অনৈতিক কাজগুলোর বিরুদ্ধে তারা যেভাবে রুখে দাঁড়িয়েছে, সেটাতেই বীরত্ব ছবিটির কথা বলা হয়েছে। আমার মনে হয় অনেকগুলো মেসেজ আছে, মানে ছবিটিতে, যে কোনো ছবিতে মেসেজ থাকাটা খুব ইম্পর্ট্যান্ট আমার মনে হয়। বীরত্ব ছবিটিতে আমি যেটা আমি একটু আগেই বললাম যে আমাদের সমাজে অনেক ঘটনা ঘটে, এর মধ্যে পলিটিক্স একটা ব্যাপার, যেটা নোংরা পলিটিক্স এটা একটা ব্যাপার, মাদক ব্যবসা, হিউম্যান ট্রাফিকিং, নারী পাচার, তারপর আরও অনেক কিছু আছে যেগুলো ব্রোথেলে যেসব মেয়েদেরকে কেন্দ্র করে অনেক ঘটনা ঘটে, সেটা অনেক বড় মাফিয়ারা জড়িত, এই ধরনের অনেক মেসেজ দেওয়া আছে যেগুলোর বিরুদ্ধে আমি প্রতিবাদ করেছি। এই সমস্ত ঘটনা, এর মধ্যে প্রেম ভালোবাসা সব কিছুই আছে। এবং আরেকটা কথা বলবো যে প্রেমটা যে শুধু একজন একটা নায়িকার সাথে হয় তা না, অনেক কিছুর সাথেই প্রেম হতে পারে, সেরকম একটা ইউনিক প্রেম এখানে বলা হয়েছে, সেই মেসেজগুলোই আসলে বীরত্ব ছবিতে দেওয়া হয়েছে। যে কোনো নতুন, আমি যখন নতুন ছিলাম তখনও আমার মধ্যে কিছু ল্যাকিংস ছিল, কিন্তু চেষ্টা ছিল। তো আমার মনে হয় যে সালওয়া নতুন হিসেবে যেটা করেছে সেটা অসম্ভব ভালো কাজ করেছে, তার ডেডিকেশন অনেক ভালো ছিল। সে যখন শুটিং ছিল না তখনও সে স্পটে এসে সবার অ্যাক্টিং দেখতো, কারণ অনেক বড় বড় অভিনেতা অভিনেত্রী এখানে আছেন, তাদের অ্যাক্টিং দেখেছে, শেখার চেষ্টা করেছে। ইভেন আমার সাথে যখন সে রিহার্সেল করেছে, বারবার রিহার্সেল করেছে, তো সব কিছু মিলিয়ে বলবো যে তার চেষ্টাটা অনেক পজিটিভ ছিল এবং সেটা অবশ্যই দর্শক হলে গেলে দেখতে পারবেন যে সে কেমন করেছে। আসলে আমি আসলে আমার আগের একটা প্রেস কনফারেন্সে ছবিতে আমি বলেছিলাম যে নায়ক কম অভিনেতা বেশি, সেই ছবিটিতে আসলে আমার প্রেজেন্টেশন কতটুকু ছিল সেটা না বলে আমি বলবো যে আমি যেই উদ্দেশ্যে কথাটা বলেছিলাম সেটা হচ্ছে এই বীরত্ব ছবিটা। মানে আমি এখানে অভিনয় করার স্কোপ পেয়েছি, অভিনয় করার চেষ্টা করেছি ভালোভাবে, সবার সাপোর্ট পেয়েছি, দিনার ভাই, নাসিম ভাই, নিপুণ আক্তার, মিঠু আপা, সবার সাপোর্ট পেয়েছে। সবার সাপোর্ট মিলে আমি বলবো যে এটা আসলে কোনো নায়কের গল্প না, এটা একটা বীরত্ব গাথা, সবার গল্প, একটা ভালো গল্পের ছবি এটা। দেখেন, সব আর্টিস্টই চায় তার ছবিটা হাউসফুল যাক, এটা আমার মনে হয় যে একজন ফিল্ম অ্যাক্টর হিসেবে এটা সবারই ড্রিম। এখন যেহেতু গল্প প্রধান ছবিগুলো ভালো যাচ্ছে, সবাই দেখছেন, পরাণ, হাওয়া, তারপরে গলুই ছবিটা, হ্যাঁ, তারপর দিনদাডে, সবগুলো ছবি কিন্তু মানে ভালো গেছে, বিশেষ করে পরাণার হাওয়ার কথাটা বিশেষভাবে বলতে হয়। তো এই জন্যই আমাদের মনে হয়েছে যে আমাদেরটাও যেহেতু মফস্বলের একটা ভালো গল্পের ছবি, সো এই জন্যই আসলে আমাদের রিলিজ দেওয়া। তো দর্শক যখন দেখবেন, একজন দর্শক আরেকজনকে যে বলবেন, প্রচারেই প্রসার, আপনাদের মাধ্যমে সবার কাছে যখন যেটা পৌঁছে যাবে এই রিলিজের পরপর, তখন হয়তো আরও অনেক মানুষ হবে। তবে হাউসফুল তো সবার স্বপ্ন, আমারও সেরকমই স্বপ্ন আছে।